সুমাইয়া, সুমাইয়া কি হয়েছে? তুই চিল্লাচিল্লি করছিস? চিল্লাচিল্লি করবো না, প্রতিদিন আমার পকেট থেকে টাকা হারাই যাচ্ছে। কই যাচ্ছে টাকা গুলো? কই যাচ্ছে মানে? তুমি কি আমাকে সন্দেহ করতেছ? এখানে সন্দেহের কিচ্ছু নাই, আমার পকেট থেকে ডে বাই ডে টাকা হারাচ্ছে, সেটা আমি তোমাকে জানাইছি। এটা তো শর্ট আউট করতে হবে নাকি? শর্ট আউট করতে হবে তো আমি কি করব? এখানে আমি কি করতে পারি? কি করব মানে? মানে আমি তোমার কথা বুঝলাম না, বাড়িতে আমি থাকি সারাদিন, বাড়িতে তো তোমরাই থাকো তাই না? তো বাড়ি থেকে টাকাগুলো চুরি হচ্ছে এটা তুমি ফাইন্ড আউট করবে না? আরে আজব, তো আমি কি করে ফাইন্ড আউট করব? আমি কি জানি নাকি কে চুরি করছে? কি হয়েছে দুলাভাই, এরকম চিৎকার করছো কেন? চিৎকার করব না, আমার পকেটের টাকা, আমার ইনকামের টাকা ডে বাই ডে হারায় যাবে আর আমি চিল্লাইতে পারবো না। মানে কি বলছো, টাকা হারিয়ে গেছে মানে? আর তুমিও না টাকা পয়সা একটু ঠিকঠাক মতো রাখতে পারো না, বাড়িতে কত মানুষ আসা যাওয়া করে, আর তাছাড়া বাড়িতে একটা কাজের মেয়েও আছে, আমার মনে হয় কাজের মেয়ে টাকাটা চুরি করে নিয়ে গেছে। তুমি না একদম ঠিক কথা বলছো, আমারও কেমন যেন আলিফ মনে হচ্ছে আমাদের পাশে যে বুয়াটা কাজ করে ওই টাকা চুরি করছে। কারণ কিছুদিন ধরে ও আমাকে টাকার জন্য এত প্যারা দিচ্ছে, বারবার বলতেছে ওর সন্তান অনেক অসুস্থ, ওর অনেক টাকা লাগবে। আমি তো মাস শেষ হয়নি দেখে ওকে কোনো টাকা দিই নি। আমার মনে হয় কি জানো, ওই না টাকাটা চুরি করে। তাই তাহলে ও যদি টাকা চুরি করে থাকে, ডাকো ওকে। ইতি, ইতি। জি ম্যাডাম। জি ম্যাডাম না, জি ম্যাডাম, আমার বাসার টাকা চুরি করে আমার জি ম্যাডাম বলা হচ্ছে? তোকে না আমি কাজে রেখে ভুল করছি, দাঁড়া তুই। এই তোকে না আমি এই বাড়িতে রেখা ভুল করছি, তো কত বড় সাহস তুই আমার স্বামীর টাকা চুরি করছিস বল? টাকা কই ম্যাডাম? ম্যাডাম বিশ্বাস করেন আমি কোনো টাকা চুরি করি নি ম্যাডাম। তুই টাকা চুরি করছিস না? তুই যে টাকা চুরি করছিস তোর আমি খুব ভালো করে জানি। তুই ছাড়া কে নিবে? আবার চুরি করছিস? আমরা আমাদের টাকা চুরি করছি, টাকা বাই কর। তুই টাকা বাই কর ভালো বল। স্যার, স্যার আপনি আমারে বিশ্বাস করেন স্যার, আমি গরিব মানুষ হইতে পারি স্যার, কিন্তু আমি কোনো টাকা চুরি করি নেই স্যার। চোরের মার বলো বলো না। হ্যাঁ আমার জামাই কি বিশ্বাস করবে? তুই কি পাইছো? তুই টাকা চুরি করছিস আমার বড় বড় কথা বলছিস, টাকা বের কর, টাকা বের কর। সুমাইয়া, আরে তুমি একটা কাজের মেয়ের জন্য আমার গায়ে হাত তুললা? হ্যাঁ হাত তুলছি, কারণ তুমি অন্যায় করতেছ, অন্যায় ভাবে একটা মেয়ের গায়ে হাত তুলতেছ। কি বললা? আমি অন্যায় করতেছি? অন্যায় ভাবে একটা মেয়ের গায়ে হাত তুলছি? তুমি কাকে বলতেছো যে ভালো? ও তো একটা চোর, ও আমাদের টাকা চুরি করছে, এটা কি তুমি ভুলে গেছো? টাকা ও চুরি করেনি। কি ব্যাপার, এতগুলো টাকা একসাথে এখানে পড়ে আছে? ভালোই হলো, আর টাকা খুঁজে চুরি করে নিতে হবে না, এগুলো দিয়ে ভালোই আড্ডা মাস্তি করা যাবে, বাম্পার হবে এবার। এবার বুঝতে পারছো ও টাকা চুরি করে নাই? ছেলেবাবু। জি দুলা ভাই। টাকা দাও। কি যা তা বলছেন, আমি টাকা দিব মানে? আমি তো টাকা নেই নি, মনে হয় কাজের মেয়েটি টাকাগুলো নিয়ে গেছে, আর না হলে বাইরে থেকে কেউ এসেছে ও টাকাগুলো নিয়ে গেছে। আর একটাও মিথ্যা কথা বলবো না, আর একটাও মিথ্যা কথা যদি বলো তাহলে কিন্তু আমি এইখান থেকে সব কিছু দেখছি, আমি নিজে এখানে টাকা রাখছিলাম ইচ্ছা করে, ডে বাই ডে আমার পকেট থেকে আমার সব টাকা চুরি হয়ে যেতেছে, আমি বুঝতেই পারতেছিলাম না যে আমার টাকাগুলো কে নিচ্ছে। তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসছে যে আমি টাকা নিজে রাখবো, আমি নিজে চেক করব, আমি নিজের চোখে দেখবো যে আমার টাকাগুলো কে নেই, আর আমি সব কিছু দেখছি। আরে যেই মেয়েটার উপর এত ব্লেম দিতেছো না, এই মেয়েটা নিজে আমাকে টাকা ফেরত দিছে, এখনও বলতেছি ভালোই ভালোই টাকাটা ফেরত দাও। আরে একদম সাফ সাফ বলে দিতেছি, আমার এই বাড়িতে যদি তোর ভাই থাকে, মানে এরকম কোনো চোর থাকে, তাহলে এই বাড়িতে তোরও কোনো চাকরি, হয় তোর ভাইকে বের করবি, নয়তো তুই সহ তোর ভাই সহ চলে যাবি। এই তুই এত বড় নোংরা কাজ করতে পারলি? আমার তো ভাবতেও ঘৃণা লাগতেছে যে তুই আমার ভাই, তোকে ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগতেছে, তোকে আমি এই জন্য এই বাড়িতে রাখছি, তুই আমার মান ইজ্জত সব নষ্ট করে বলছস। তুই এটা কি করলি? নিজের বোনের সাথে এগুলোকে করতে পারে এত বড় বেইমানি করলি? তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা। দাঁড়া, টাকা দে, বের হ। আসুন, আমি মরি বা বাঁচি আর কোনোদিন আমি তোর এই চেহারাটা দেখতে চাই না, তুই এই বাড়িতে আর কোনোদিনও পা রাখবি না, যা বের হ।
ইতি, যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি তোর কাছে ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, তোর সন্তান তো অসুস্থ, এখানে 50,000 টাকা আছে, এটা দিয়ে তুই তোর বাচ্চার চিকিৎসা করাস। না না স্যার, আমার এখন আর কোনো টাকার প্রয়োজন নাই, আর তাছাড়া মাস তো শেষই হয়ে গেছে, কিছুদিন পরে আমি আমার বেতন পাবো, বেতনের টাকা দিয়ে আমি আমার সন্তানের চিকিৎসা করাইতে পারবো। কোনো বেতনের টাকা লাগবে না, এটা তোর বাচ্চার জন্য আমি দিচ্ছি, একজন বড় ভাই হিসেবে আমি আমার ছোট বোনকে দিচ্ছি আমার ভাগ্নের চিকিৎসার জন্য। এটা রাখ। আরে আর কোনো কথা বলিস না, টাকাটা না। কিন্তু স্যার, আমার তো এতগুলো টাকা লাগবো না, আমার সন্তানের অপারেশনের জন্য 10,000 টাকা হইলেই হইব, বাকি 40,000 টাকা আমি আমার ভাগ্নাকে গিফট করছি। এখন আর কোনো কথা না, জলদি যা। আর হ্যাঁ, আগামী 10-15 দিন তোর আর কাজে আসতে হবে না, বাচ্চার খেয়াল রাখিস। অনেক অনেক ধন্যবাদ আপনার গরিব।